তাওহীদ লাভ করেছেন। এইজন্য কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও বন্ধু নবীকুল শিরোমণি নূরে মুজাসসাম সাহেব ও বাবা ওয়াল তাওসাইন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মনে করছি আজকের দিন গেল তো কষ্টের দিন গেল। আসলে পরিস্থিতিটা মনে হয় উল্টা, আজকের দিনের পরে রহমত চলে গেল, আজকের দিনের পরে মাগফিরাতের দিন, মাগফিরাতের মাস, কোরআনের মাস আমাদের প্রতি বিদায় দিয়ে গেল, আজকের দিনের পরে আবার শয়তানকে শৃঙ্খলা মুক্ত করা হল, শয়তান আপনার আমার সান্নিধ্যে আসার সুযোগ পেল এবং জিন শয়তান ও মানুষ শয়তান আমাদের পিছনে তাদের পরিপূর্ণ সময় ব্যয় করে আমাদের বিপদগামী করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর সুযোগ পেল। এই একটি টার্নিং পয়েন্টে আমরা আগামী রমজান আমাদের পাওয়ার সম্ভাবনা আছে কি নেই এর এলিম আমাদের কারোর কাছে নাই। আমরা কল্পনার জাল বুঝছি, যুগ যুগ ধরে যেন আমরা এখানে থাকব, আগামী বছর না হলেও তার পরের বছর এই করব ওই করব ইত্যাদি, কিন্তু এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডের খবর ভবিষ্যতের খবর আমাদের কাছে নাই। তো আগামী রমজান আমরা পাব এটা বলা যায় না, পাইলেও কি আর না পাইলেও কি, আমাদের যে সময় নির্ধারিত সেই সময়টি যদি আমরা এবাদতে পরিণত করতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদের ডাকুক না কেন তাতে আমাদের ভয়ের কিছু ছিল না। ভয়টা এখানেই যে আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের সম্পদ, আমাদের জ্ঞান বিবেক আমরা যে পথে চালিয়েছি সেই পথটা আল্লাহর অনুমোদিত পথ ছিল কিনা, সমস্যাটা এখানে। আমরা যে নিয়ম নীতিতে জীবন পরিচালনা করছি, যে নিয়ম নীতিতে সংসার পরিচালনা করছি, যে নিয়ম নীতিতে ব্যবসা পরিচালনা করছি, যে নিয়ম নীতিতে আমরা রাজনীতি করছি, এই নিয়ম নীতির সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি মেলে কিনা, যদি না মেলে যত পাওয়ারফুল হই না কেন, যত বংশীয় আভিজাত্য আমার থাকুক না কেন, চেহারা যত সুন্দর হোক, সার্টিফিকেট যত বেশি হোক, তার মৃত্যুর সাথে সাথে এগুলো বিদায় দেবে আর করতে হবে জাহান্নামের গর্তে, কোনো সন্দেহ নেই। তো রমজানুল মোবারক আমাদের কাছে এসেছিল একটি শিক্ষা কোর্স নিয়ে, এক মাস ব্যাপী যা পরিব্যক্ত এই শিক্ষা ক্লাসটা হয়েছে এক মাস ধরে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিতে সওম আদায় করার চেষ্টা করেছি। এই এক মাস ধরে ধরে যেই বান্দা তার নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের কলকে পরিশুদ্ধ করে, নিজের চোখকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করে, নিজের হাতকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করে,
নিজের মুখে যা আসে তাই বলে না, নিজের মুখটাকে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করে। ওই বান্দা আর 11টি মাস এই মুখকে ব্যবহার করা, কান ব্যবহার করা, হাত ব্যবহার করা, পা ব্যবহার করা, চোখ ব্যবহার করার দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাওয়ার কথা। কিন্তু আমরা আজকে ইফতারের সাথে সাথেই আমাদের চোখ কান নাক মুখ যা কিছু আছে সব কিছু এই সওমের যেই প্রভাব ছিল সেই প্রভাব মুক্ত হয়ে গেল। তাহলে সওম কি কাজে লাগে? এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওম রমাদান ঈমান ওয়া ইহতিসাব। আমরা কোনো কাজ করি, কাজের প্রথমে একটা পরিকল্পনা করি, এই পরিকল্পনাটা কি জন্য? কাজটা যেন নির্ভুল হয়, ভুলে ভরা না হয় এবং কাজটা যেন লাভজনক হয়। এরপরে এই ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার পরে আমাদের সতর্ক থাকতে হয়, বিভিন্ন সময়ে হিসাব নিকাশ করে মিলিয়ে আমার বেচা কেনার সাথে আমার লাভাংশের কোনো সম্পর্ক আছে কিনা এটা হিসাব করে আমাদের সেই ব্যবসা পরিচালনা করতে হয়। এটা সবাই করি আমরা, এই কাজটা যারা ব্যবসায়ী তারা সবাই করি, আমরা যারা ব্যবসায়ী না তারাও ব্যবসায়ী, তারাও ব্যবসায়ী, তারা নিজের ইনকামের সাথে খরচের সঙ্গতি আছে কিনা এবং যে জায়গায় খরচ করছে ওই জায়গায় খরচের উপর তার উপরে করবে কিনা এই সমস্ত বিশেষ 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 ক্ষেত্রে তারা হিসাব করে এই কাজগুলো সামনে করে, হিসাব করে পা সামনে বাড়ায়। ঠিক একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের ক্ষেত্রে সওম আদায়কারীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন, মান সওম রমাদান ঈমান ওয়া ইহতিসাব। যার ঈমান থাকে সে ছাড়া তো আর সওম আদায় করলে সওম আদায় হয় না। আমার কথা বোধহয় বুঝেন নি। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন কাদের উপরে? ঈমানদারদের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহর রাসূল বলছেন, মান সওমা রমাদানা ঈমানা। একটা শুভঙ্করের ফাঁকি আছে এর মধ্যে, বিশাল একটা ফাঁক। এই ফাঁকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাবি করলে মুমিন হয় না, ঈমানের দাবি করলে মুমিন হয় না। ঈমানের দাবিদার সওম আদায় করতে পারে কিন্তু সত্যিকার অর্থে সে যদি মুমিন হয় তাহলেই তার সওম কেবল তার নাজাতের কারণ হয়ে যাবে। সত্যিকার অর্থে মুমিন কাকে বলে? সত্যিকার অর্থে মুমিন হচ্ছে যে ব্যক্তি শাহাদাতে হাত সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য নিজের জীবনের পরোয়া করে না, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য নিজে ক্ষতির পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যে নিন্দুকের নিন্দার পরোয়া করে না, নিন্দুকের নিন্দার পরোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারোর ভয় করে না, এই ধরনের ব্যক্তি যদি ঈমান থাকে তাহলে সেই ব্যক্তি শাহাদাতে হকের জন্য সত্যের সাক্ষর জন্য সে নিজের শিরটা নিজের বুক টানটান করে দাঁড়িয়ে যাবে। বাতিল যত শক্তিশালী হোক না কেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বেশি শক্তি তার নাই। এবারে আল্লাহর শক্তি বেশি না ওই বাতিলের শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। হকপন্থী মানুষ এইটাই চিন্তা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, যেটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইসকালি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তিনি বলেছিলেন ওই গারে সফরে তার সাথীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছে, আবু জাহেলের শক্তি আর আল্লাহর শক্তি আর রকম না।
আনজালাল্লাহু সাকিনাতাহু এই যে দিনকতায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতার পরিচয় লাভ করার পরে আল্লাহর ক্ষমতাকে নিজেদের জন্য যথেষ্ট মনে করা এই রকম অবস্থা যখন সৃষ্টি হয়েছে আল্লাহ বলেছেন আনজালাল্লাহু সাকিনাতাহু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শান্তি নাযিল করলেন শান্তি নাযিল করলে কি হয় ঘুমাস কি হয় মাশা মন প্রশান্তিতে ভরে যায় আবু জাহেলের টেনশন আর নাই এবার উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার পরে তন্দ্রাসন্ন হয়ে পড়লেন দুনিয়ার কোনো খবর নাই আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিজেই আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন ওই গর্তের ভিতরে যে দুইজন প্রাণী আছে ওই দুইজন প্রাণীকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আরশে আজিমের মালিক গ্রহণ করেছেন সুবহানাল্লাহ আনজালাল্লাহু সাকিনাতাহু وأيده بجنود لم تروها আর এমন এমন সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ এই দুইজন ব্যক্তিকে যা কখনো দেখা যায় না লাম তারাওহা দেখা যায় না وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের কালিমা কালিমাতুল কুফর কালিমায়ে খবীসাকে মাটির সাথে মিশিয়ে দিলেন এবং কালিমায়ে তৈয়বাকে আল্লাহ উপরে উঠিয়ে দিলেন কালিমায়ে খবীসা যা বাতিল জীবন দর্শন এটা মাটির সাথে মিশে গেল এবং হক জীবন দর্শনের ধারক বাহকরা মাথা উঁচু করে দাঁড়ালো এই এই গায়ে সওরের শিক্ষা দিয়ে একজন হকপন্থী যখন সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সাথে হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য তার এই চিন্তা নিয়েই যদি শুধু ঈমানের দাবি নয় কর্মক্ষেত্রে সেই ঈমানের পরিচয় দিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাদের জন্যই বলেছেন মান সওয়ামা রমাদানা ঈমান আমি আপনাদের কাছে প্রশ্ন করি রমজান মাসে কি কোনো বেঈমানকে কোনো মুশরিককে কোনো কাফিরকে কোনো নারায়ণচন্দ্র কোনো ডেভিড ইত্যাদি ইংরেজি নাম হোক বাংলা নাম হোক ইসলামী নাম যাদের নাই অর্থাৎ মুসলমানরা সব নাম রাখে ইসলামী তাই বললাম এদের কি কখনো রোজা রাখতে দেখেছেন কোনোদিন রোজা রাখে রাখে না তাই তাহলে কেন রাসূল বললেন মান সওমা রমাদানা ঈমানা যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে রোজা রাখে তাহলে বোঝা গেল যারা রোজাদার ঈমানের দাবি করলেও তাদের ভিতরে প্রকৃত ঈমান নাই ঈমানের দাবি করলেও তাদের ভিতরে প্রকৃত ঈমান নাই যার কারণে রাসূল বললেন মান সওমা রমাদানা ঈমানা যে ঈমান অবস্থায় সওম আদায় করে সাবা ব্যবসায়ীর হিসাবের মতো পরিকল্পনা করে রমজানের পরিকল্পনা তারপরে বাস্তবায়ন কি হলো তারপরে আমার আন্তরিকতা কেমন ছিল আমি কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারলাম এই রকম হিসাব অহরহ হিসাব করতে করতে একদিন দুই দিন তিন দিন যেতে যেতে 29তম দিন আমরা উপনীত হয়েছি এখন অঙ্ক কষে আমরা দেখতে পারি আমাদের হিসাবটা গরমিল হয়ে গিয়েছে কিনা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বলেছেন যে মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিনকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি একজন রোজাদার ফজর থেকে শুরু করে সূর্য সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে না খেয়ে থাকে কার গোলামি করে পানি পান না করে কার গোলামি করে বৈধ স্ত্রী সংস্পর্শে না যেয়ে কার গোলামি করে এরপরে এই সময় বাদ দিয়ে যখন সে মাগরিবের নামাজে ইফতার করে সারা দিন এই তাপদাহের মধ্যে সে ইফতার করে রেস্ট দিতে পারত কিন্তু তারপরেও ওই নামাজের মধ্যে তার গা তখন এলিয়ে এসেছে একটু রেস্ট নেওয়া তার শরীরের দাবি রেস্ট না নিয়ে ওই যে নামাজে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে ওই তিন রাকাত খরচ করলো তার সাথে কিছু সুন্নাত নফল করলো এগুলো কার গোলামি করলো আল্লাহ রাব্বুল আলামিনের এর পরে যে কেউ খেলো কেউ খেলো না একটু রেস্ট নেওয়ার পরে আরো ইশা তো আছেই তার সাথে আরো 20 টাকা জুড়ে
দীর্ঘ সময় যাবত দাঁড়িয়ে থাকলো কার গোলামি করলো আল্লাহ এরপরে যে শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে আবার কখন সেহরির সময় হবে আর যদি একটু অলস করে যাই সেহরি হবে না দীর্ঘ 14 ঘন্টা তাবদাহের মধ্যে আমি থাকতে পারবো না অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য তার কানটা ওয়াকালুহু মুআল্লাকুন ইলাল মাসাজিদ মসজিদের সাথে তার কানটা লাগিয়ে থাকে সবাই বাড়ি মোবাইল থাকলেও সবাই অ্যালার্ম দিতে জানে না এমন লোক আছে মসজিদের আজানে মসজিদের মাইকের ডাকে সে ওঠে আবার মসজিদের আজানের সাথে সাথে মসজিদে নামাজ পড়ে আবার দিয়ে একটু রেস্ট নেয় ঠিক বললাম কিনা তো এই যে মসজিদের সাথে তার কানটা লাগানো থাকে এই অবস্থায় সে ঘুম যায় ঘুম যাওয়ার পরেও সে ভিপি ভিপি চেতনা পায় কেন আমার যেন সেই বরকতের সেহরি ভুল না হয়ে যায় এটা কার গোলামি করলো তাহলে 30টা দিন আমরা কার গোলাম ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এই যে গোলাম ছিলাম 30টা দিনে এই প্রত্যেকটা দিনের 24টা ঘন্টা সেনাবাহিনীর সেই বিউগলের বাঁশির শব্দে যেমন ভাবে সৈনিকদের উত্থান পতন হয় লেফট রাইট হয় ওঠা বসা হয় আমাদের জীবনটা 30টা দিন ওইভাবে বিউগলের শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব সাংকেতিক অবস্থায় আমরা সল্লাম ফেললাম এরপরে কোন জিনিসে মা আররাকা বিরব্বিকাল করিম ইয়া আইয়ুহাল ইনসানু মা আররাকা বিরব্বিকাল করিম হে মানুষেরা কে রব্বুল করিম থেকে তোমাকে ধোকায় ফেলল 30 তারিখ চলে গেল রমজানের 29 তারিখ চলে গেল শাওয়ালের 1 তারিখ আসলো আবার সেই সুদ খাওয়ার ট্রেন্ডিং শুরু হয়ে গেল আবার মিথ্যা বলার ট্রেন্ডিং শুরু হয়ে গেল আবার হাইট বাড়ার ট্রেন্ডিং শুরু হয়ে গেল আবার ওজনে কম দেওয়ার ট্রেন্ডিং শুরু হয়ে গেল আবার সেই অন্যায় কাজ মিথ্যা সাক্ষী দেওয়ার ট্রেন্ডিং শুরু হয়ে গেল এই দীর্ঘ 30-29টা দিন যেই ব্যক্তি পেশাব করে চলতে অব্যস্ত হয়ে গেল পেশাবি জীবন তার কিভাবে আসতে পারে রাসূল তাই বলেছেন মান সাম রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা ঈমানের দাবি করলেই ঈমান হয় না ঈমানের জন্য আলাদা কিছু করণীয় আছে যার ঈমান আছে তার জন্য জান্নাত তার জন্য কি খুব কম দামি জায়গা জান্নাত খুব কম দামি না কম দামি জায়গা নয় এই দামি জায়গাটা আমাদের মতো এই রকম নরমাল ঈমানদারদের কপালে এক চান্সে জুটবে এই রকম মনে করার কষ্ট হয় দেখুন ভিন্ডি গাছের পাতা আপনি সুন্দরভাবে সবুজ ছোট্ট ছোট্ট পাতা আপনি এটাকে যদি ওই সবুজ ছোট্ট ছোট্ট পাতাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখেন এর ভেতর দিয়ে রং বাহির হবে না রং বাহির হবে যত ফিনিশিং দেওয়া হবে ততই কি রং হবে যত আপনি পেস্টেন বেশি বেশি তার রংগুলো তার ভেতর থেকে বাহির করে দেবেন ইমানের কাজ হচ্ছে এই যত পেশন আসবে তত ইমান মজবুত হবে তত তার ভেতর থেকে রং বাহির হবে এর নামই হচ্ছে সিবগাতাল্লাহ ওমান আহসান মিনাল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহ রং কতই না সুন্দর আল্লাহ রং এই আল্লাহ রং বাহির হয় পরীক্ষা আসবে ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন এই ক্ষেত্রে আমাদের একটু পরীক্ষা যদি আসে তাহলে ফাইজা উজিয়া বিল্লাহি আল্লাহর পথে থাকার কারণে সামান্য একটু পরীক্ষা যদি আসে জালু ফিতনাতান নাস কাআযাবিল্লাহ মানুষের তৈরি করা সৃষ্ট এই ফিতনা সৃষ্ট এই ষড়যন্ত্র এটাকে মনে করে আল্লাহর আযাব বিশাল আযাব বলা ইন জা নাসরুম মিন রব্বিকা যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে বিজয় আসে তখন কেউ বলবে লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম তখন বলে আমি তো তোমাদের সাথে রোজা ছিলাম আমি তোমাদের লোক তখন লোকের অভাব হয় না কিন্তু যখন পেশন আসে যখন ওই মিন্দির পাতা থেকে রস বাহির করার জন্য রং বাহির করার জন্য নিষ্পেষণ শুরু হয়ে যায় তখন কেবল বলে এটা আল্লাহর আযাব এই আযাব সহ্য করে আমার এই কাজ করা সম্ভব নয় ইমাম সাহেব বলেন পরিবেশটা খারাপ
এর নাম ঈমান নয়, এর নাম ঈমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা প্রস্তাব দিছিল, যখন তারা প্রস্তাব দিছিল কি চাও, যা চাও তাই দেব, যা চাও তাই দেব, নেতৃত্ব চাও নেতৃত্ব দেব, কর্তৃত্ব দেব, আমাদের সুন্দর স্ত্রী চাও, খাদিজা তো একটা বৃদ্ধা মহিলা, তোমার সাথে বয়সের সাথে মেলে না, এই রকম তুমি খুব অশান্তিতে আছো, আমরা বুঝতে পারছি, অশান্তি আবিষ্কার করে ফেলল তারা, অশান্তিতে আছে বুঝতে পারছি, তোমার শান্তির ব্যবস্থা করব, তোমার পিতা নাই, তুমি এতিম, টাকা পয়সা নাই, শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, লাও ওয়াদাতুম শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, যদি এই পৃথিবীর সম্পদ তো দূরে থাক, তোমাদের যে জায়গায় কর্তৃত্ব নাই, যার উপরে তোমাদের কোনো ক্ষমতা নাই, সেখানেও যদি তোমরা ক্ষমতাবান হও, ওই সূর্য যদি আমার ডান হাতে দাও আর চন্দ্র যদি বাম হাতে দাও, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হুকুম করেছেন সেই হুকুম বাস্তবায়নে এক তীরও আমি পিছপা হব না। এই ছিল ঈমান। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এই মাপকাঠিতে পরিপূর্ণভাবে উত্তীর্ণ ছিলেন, তারাও পরীক্ষায় শতভাগ পাশ করেছেন, পাশ করে তারাও দেখিয়ে দিয়েছেন, তারাও দেখিয়ে দিয়েছেন সত্যের সাথে কখনো মিথ্যার মিথ্যার মিলন সম্ভব নয়, সত্যের সাথে কখনো মিথ্যার সমঝোতা সম্ভব নয়। এইটা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিলেন, হে রাসূল তাদের বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করব, আমরা কখনো তোমাদের ওই বড়দিনকে দিন হিসাবে গ্রহণ করব না, আর নিশ্চয়ই তোমরা বড়দিনে আকীদা নিয়ে আমার এই সুন্দর দিন জীবন ব্যবস্থাকে তোমরা গ্রহণ করতে যাবে না। এজন্যে কেউ কেউ বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফে আছে, আর ধর্ম নিরপেক্ষতাবাদ কোরআন মজিদে আছে, নাউজুবিল্লাহ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আসছে মুসলমানদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য, তোমার দিন তোমার কাছে, অমুসলিমদের দিন অমুসলিমরাই, যে উৎসব সবাই কি ওই যে কি কি বলে না, ধর্ম যার যার উৎসব সবাই, ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই জন্য বলা হয়নি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলা হয়েছে তোমার ধর্ম তোমার উৎসব, আমার ধর্ম আমার আমার সওম, এক মাস ধরে সওম আদায় করেছি, ওই আজকের ঈদগাহে তো নারায়ণ চন্দ্ররা আসে না, আসে না কি কখন, আসে ফুলমালা ফুলমালা নিয়ে দাঁড়িয়ে থাকে, মুসলমানরা বাইর হলেই গোলায় মালা মালা দিয়ে বরণ করে দেবো, এমনটা হয় নাকি, আমাদের এই পাঠামার কাছে মিলে ওই জায়গায় নিয়ে যা করে ওই রকম নাকি, না, এর নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নয়, এটা নিঃসন্দেহে নিজের দিনকে শেষ করে দেওয়া। এই ধরনের মানুষদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, না খেয়ে থাকা ছাড়া এদের রোজা এদের সওম কোনো কাজে আসে না, এদের ওই 29 তারিখ পর্যন্ত না খেয়ে থাকবে, ইফতার করবে রোজা শেষ, ইফতার করবে কাজ শেষ। তো আমরা কি তাই হব, আমরা তাই হব না, আমাদের মাঝে থাকতে হবে সওম কি নিয়ে এসেছে, কি শিখিয়ে গেল, আর সওমের এত মর্যাদা বা কেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এক জায়গায় একটা উদাহরণ দিছিলাম যে আমাদের সওমের এই দুর্দশা কেন, আমার বয়স 57-58 বছর, তো 10 বছরের বয়স থেকে রোজা কাজা করেছি ইচ্ছা করে মনে পড়ে না, আজ পর্যন্ত আমারও এই দুর্দশা কেন, এর মূল কারণ আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, আসল কারণ তো আল্লাহই জানে। এক বুড়ি, তিনি একটা মানি খুঁজে পেয়েছেন, মানি
মালিকের মূল্য কম না বেশি? বেশি। কত বেশি তা ওই বুড়িও জানে না, আমরাও জানি না। আমরা শুধু জানি সাত রাজার দন মালিক, হ্যাঁ এইটুকু জানি। বুড়ি একটা ধারি ছাগল ছিল, ওই ছাগলের গলায় মালিকটা ছিদ্র করে লাগিয়ে দিয়েছে খুব দরদ করে আদর করে, যে এটা আর কোন জায়গায় রাখবো, ওই ছাগলের গলায় থাকে। ওই পথ দিয়ে যাচ্ছিল একজন জহুরি স্বর্ণ ব্যবসায়ী, সে ওই দিকে তাকিয়ে চিনে ফেলেছে। এখন আমাদের এই সমাজে হলে তো ওই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আর লম্বা জামায় মানিত না, ওইটা নিয়েই ম্যানেজ করে চলে দিত, এদিক ওদিক তাকিয়ে বা সিঁড়ি নেই পকেটে দিয়ে দিত। কিন্তু ওই স্বর্ণ ব্যবসায়ী সে ছাগলটাকে তাড়া দিল, দিয়ে ছাগলের অনুসরণ করে যে বাড়ি যে উঠলো সেও সেই বাড়ি উঠলো, উঠে থাকে এক বুড়ি, তাহলে বুড়িমা এই ছাগলটা কার, তবে ছাগলটা আমার, এই গলায় এটা কি, তাহলে তা জানি নি এক জায়গায় পাইছি তাই লাগিয়ে দিছি, এইটা আমার দেবা, তোমার তো ঘর দরজা নেই ভাঙা চুরো ঘর, এই ঘরটা আমি সুন্দর করে দেব তুমি বসবাস করতে পারবা, আর কিছু টাকা পয়সা দেবো তাই ভাঙিয়ে চুরি তুমি খাইতে পারবা। তা বলছি এইটুকু জিনিসই এত বড় ঘর ভালো দিতে দেবা তুমি, তা দাও এটা তো বিশাল একটা লাভের কাজ, তা দাও করে দেব। এইবার সে করে দিল, করে দিয়ে ওই মালিকটা জহুরি নিয়ে চলে গেল। জহুরি লাভ করলো না লস করলো? আর বুড়ি লাভ করলো না লস করলো? বুড়িও লাভ করেছে জহুরি লাভ করেছে, কারণ বুড়ি চেনে না, না চিনি ওনার সাথে যে আচরণ করেছে আর যা পেয়েছে বুড়ির তাতে লাভ, আর জহুরি সামান্য কিছু দিয়ে বিশাল বড় সম্পদের মালিক হয়েছে। তা আল কোরআন যে মালিক মুসলমানদের ঘরে আছে, এই মালিককে ছাগলের গলায় লাগিয়ে দেওয়া শুরু করেছে, এই মালিককে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছে, সময় সময় এই মালিকের ভেতর থেকে কিছু কিছু হুকুম, নিজের মাথায় বোরকা পরা, নিজের মাথায় হেজাব করা, হাতে তসবি নেওয়া, আবার তাহাজ্জুদের অবস্থা সৃষ্টি করা, আবার মোনাজাতের ছবি ভাইরাল করা, এই মালিকের কিছু কিছু নিয়ে নিজে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছে। বুড়ি যেমন ভাবে ওই একটা ঘর বানিয়ে নিয়েছিল, লাভবান যারা হবার তারা হয়ে গেল, যারা মুসলিম বিশ্ব তারা আমাদেরকে শতটা বিভক্ত করে আমাদের দেশটাকে তারা ব্যবসার কেন্দ্র বানিয়ে দিল, আর মুসলমানদের জীবন নিয়ে সিনিমিনি খেললো, তাদের লোকগুলিকে বিভিন্ন দপ্তরে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে আমাদেরকে কোরআন মজিদ থেকে বিচ্ছিন্ন করে দিল, আর সওম আদায়ের জন্য মিলাদ মাহফিলের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করলো, যত বড় সওম আদায় করো যত বড় ইফতার মাহফিল দাও তাতে কোনো যায় আসে না, কিন্তু কোরআন মজিদের এই হুকুম যারা বাস্তবায়ন করবে, যারা এই মালিক চিনেছে তাদেরকে এই জায়গায় স্থান দেওয়া যাবে না। আজকে আমাদের সবের মূল দুর্দশার কারণ হলো এই, যেই মালিকের কারণে রমজানের মর্যাদা বৃদ্ধি হয়েছে, যেই মালিকের কারণে রমজানের রমজানের নিয়ে এত মাতামাতি, সেই মালিকের কোনো খোঁজ খবর নাই। আমি অধিকাংশ সময় বলতাম আমার আব্বা মরহুম মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আমিন। তিনি একটা উদাহরণ দিতেন যে একজন পীর সাহেব গেছে মুরিদের বাড়ি, মুরিদ অত্যন্ত মহব্বত করে একটা খাসি মোরগ ছিল, খাসি মোরগটা জবাই করেছে, জবাই করার পরে মুরিদের বউ এটা সুন্দরভাবে রান্না করে ঝোল আর গোশত আলাদা করে পীর সাহেবের সামনে দিয়েছে। পীর সাহেব ঝোলের চেহারা দেখে একটু ঝোল টেস্ট করে বলছে মাশাআল্লাহ ঝোল এত ভালো হয়েছে যে এই মোরগটা জবাই করার তো আর দরকার ছিল না, মোরগটা জবে না করে শুধু ঝোল দিলেই তো খেয়ে শেষ করে ফেলতে পারতাম। পীর সাহেবের বউ ঘরের ভেতর থেকে বলছে যে হুজুর আসলে আপনি বুঝতে পারেননি, এই ঝোল তো পানি মাত্র, এই ঝোল ওই গোশতের সান্নিধ্যে আসার কারণে গোশতের লাতি খেয়ে ঝোলের মর্যাদা বৃদ্ধি হয়েছে, আর আপনি গোশত বাদ দিয়ে ঝোল নিয়ে কানাকানি করছেন, আমাদের অবস্থা হয়েছে ওই পীরের মতো, ওই মূর্খ পীরের মতো, রমজান নিয়ে কানাকানি কোরআনের খবর নাই। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই কোরআন যেই সমাজে থাকে, এই কোরআন যেই দেহে থাকে, এই দেহ যদি কোরআন মোতাবেক চলে, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল
হালালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং এটার দাওয়াত দেয় মানুষের কাছে পৌঁছিয়ে দেয় এর নাম ফাসকাল হারাম। কোরআন প্রতিষ্ঠা করার জন্য নিজে মানে অন্যে জানো মানে এই জন্য চেষ্টা চালিয়ে যায় ফাসকাল হারাম। ফাআহাল্লা হালালাহু কোরআন মজিদের মধ্যে যেগুলো হালাল করা হয়েছে এটাকে হালাল জেনে সেইগুলো নিজে আমল করে ওয়াহাররামা হারামাহু যেগুলো হারাম করা হয়েছে তার থেকে দূরে থাকে। আল্লাহর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তা শুধু জান্নাত দিবেন না ওই একা একা জান্নাতে যে কি করবে কি আরাম পাবে যদি বউ ছেলে মিলে বাপ মা ভাইরা সব জাহান্নামে থাকে ওই একা একা কি আরাম পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন না না একা যাবে না ওয়াসাফাহু তার শাফাআত মঞ্জুর করা হবে মিন আহলিহি তার পরিবার পরিজনের মধ্য থেকে বেআশারি 10 জন মানুষের সুপারিশ গ্রহণ করা হবে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার এই 10 জন এমন 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে অপকর্মের কারণে তাদেরকে সে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে সুবহানাল্লাহ। এই কোরআন যেই বডিতে যেই সমাজে যে জায়গায় থাকে সেই জায়গা জান্নাতি পরিবেশ তৈরি হয় জান্নাতি পরিবেশ তৈরি হয় কেউ কোনো দিকে তাকানোর সুযোগ পায় না কেউ কোনো কারোর মাল অপহরণ করার সুযোগ পায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশক নিয়ে আসছেন পানির মশক এর থেকে কুয়া থেকে পানি উঠিয়ে তা কাঁধে করে নিয়ে আসছেন পথে একজন হাত কুচু করে ও যে হুজুর দাঁড়া খলিফাতুল মুসলিমিন উনি দাঁড়ালেন কাঁধে পানির পাত্রটা পানির পট কাঁধে তো যে হুজুর একটু সময় লাগবে আপনি এটা একটু নামান তো উনি নামিয়ে উরুর উপরে রেখেছে উরুর উপরে রেখে বলছে বলো তো হুজুর মাটিতে রাখেন তাহলে না আমার এই পটটা ভিজে আমার এই পানির পটটা কি ভিজে এই মাটিতে রাখার পরে এর গায়ে ধুলোবালি লেগে যাবে এই মাটি এই জমিনটা আমার না বন্ধে এই ধুলোবালি আমার ঘাড়ে উঠে আমার বাড়ি চলে যাবে যেটা আমার জন্য আল্লাহ হারাম করেছে। এই কোরআন যেই শরীরে যায় সেই শরীর ওই যে ফুরকান মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা আর এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন ফুরকান একটা নাম কুরআন মজিদের একটা নাম কি ফুরকান। ফুরকানের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্যকারী সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্যকারী কোরআন মজিদ দিয়ে যেটা চলে সেটা সত্য কোরআন মজিদকে এড়িয়ে দিয়ে যেটা চালানোর চেষ্টা করা হয় ওটা কি মিথ্যা কোরআন মজিদ দিয়ে যেটা চালানো হয় ওইটা হচ্ছে রসুলের পথ কোরআন মজিদকে এড়িয়ে যেটা চালানো হয় ওটা ইবলিসের পথ ওটা কার পথ আর ওই পথে যারা চলে ওই পথে যারা চলার চেষ্টা করে ওই পথে যারা দাওয়াত দেয় তাদের সম্পর্কে রসুল বলেছেন মান্দা বেদাওয়াল জাহিলিয়া যারা ইসলাম ছাড়া অন্য আদর্শের দাওয়াত দেয় রসুলের আদর্শ ছাড়া অন্য আদর্শের দাওয়াত দেয় ফাহুয়া মিন জুসা জাহান্নাম তাকে জাহান্নামে ফেলা হবে। সেই ইবলিসের ইবলিসের প্রতিনিধি ইবলিসের দিকে ডাকে মানুষদের। তো যেটা বলতে চেয়েছিলাম আজকে আমাদের জীবনের হতে পারে সর্বশেষ রমজানের জুমা তো আমরা আমাদের বাকি জীবনটা যে কয়দিন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন ইসলামের উপরে চলবো এ ব্যাপারে আমাদের হাত তুলে বলতে কি কোনো আপত্তি আছে না? দেখি একটু বলি দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই ছবিটা একটু উঠিয়ে রাখ আল্লাহ সবাই ইসলামের উপরে চলতে চায় তুমি তাও তৌফিক দাও আমাদের কাজ আমরা করলাম বাকি চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই আমি যেটা বলতে চাই আপনাদের আমরা সবাই সামাজিক জীব ভালো করে বুঝেন এতে আমার কোনো লাভ নাই আপনার কোনো লাভ নাই আপনারও কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই
লাভ একটাই যদি আমার কারণে আপনাদের মধ্যে কারণ আমলের পরিবর্তন আসে আপনাদের কারণে আমার যদি কোনো আমলের পরিবর্তন এসে ভালো দিকে আমি যদি পারি আলহামদুলিল্লাহ মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি যে ব্যক্তি ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকে এই ডাকে সাড়া দেয় যেই ব্যক্তি সেই ব্যক্তি সওয়াবের সমপরিমাণ সওয়াব আহ্বানকারীর আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয় সুবহানাল্লাহ এই জন্য বলছি আমরা সামাজিক জীব হিসেবে কোন কোন রাজনৈতিক দলের সাথে আমরা মিলে আছি ঠিক বললাম কিনা ঠিক ভয়ে পড়ে হোক আর স্বেচ্ছায় হোক ভয়ে পড়ে হোক আর স্বেচ্ছায় হোক আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি হয়তো এই ভাবে বলার সুযোগ আর না হতেও পারে কারণ হায়াতের কোনো গ্যারান্টি নেই আপনাদের শোনার সুযোগ না হতে পারে আমার বলার সুযোগ না হতে পারে এই জন্য আল্লাহর কসম করে বলি তার ভেতরে যদি ইসলাম না থাকে তার ভেতরে যদি ইসলাম না থাকে এবং যে ইসলামের কারণে অনিসলামী শক্তি যে ইসলামের কথা বললে অনিসলামী শক্তির গায়ে জ্বালা উঠে যায় এমন ইসলাম যদি সেই দলের মধ্যে না থাকে আপনি তিন তালাক দিয়ে ইসলামের মধ্যে চলে আসেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইসলামের কথা বললে মুশরিকদের গায়ে জ্বালা উঠবে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা দুই জায়গায় কোরআন মজিদের হুরুফ হই এই আয়াতটা কোরআন মজিদের দুই জায়গায় সূরা তাওবায় আর একটা হচ্ছে সূরা আসসাফ এই দুই জায়গায় আসছে একই একবারে একটা আয়াত দুই জায়গায় হুয়াল্লাযী সেই আল্লাহ সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন সেই দ্বীনে হকের নাম কি আমরা জানি ইসলাম হ্যাঁ দ্বীনে হকের নাম কি ইসলাম ইসলাম দিয়ে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি এই উদ্দেশ্যে যে পৃথিবীর মধ্যে যত দিন আছে যত আইন কানুন আছে আল্লাহর আইন ছাড়া সমস্ত আইন কানুনকে নিচে ফেলিয়ে এই আল্লাহর আইন উপরে অবস্থান করবে মাতব্বরি করবে আল্লাহর আইন আর খবিসি আইন ইসলাম বিরোধী আইন সব থাকবে এই আইনের অধীনে এই জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন ওয়ালাউ কারিহা যদিও অপছন্দ করে মুশরিকুন শরীকবাদীরা যারা আল্লাহর হুকুমের সাথে অন্য কারোর হুকুম মিলায় এরা কি মুশরিক এই মুশরিকদের এটা পছন্দ হয় না তবুও আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তার দ্বীনকে আল্লাহ পূর্ণতা দান করবেনই করবেন আল্লাহ ওয়াদা চিন্তার কোনো কারণ নেই এই ওয়াদা কার আল্লাহ লা ইয়াবকা অবশিষ্ট থাকবে না আলা আলা জাহলিল আরদে পৃথিবী ভূপৃষ্ঠে পৃথিবীর এই পাতায় পৃথিবীর উপরে এমন কোন ঘর অবশিষ্ট থাকবে না বাইতু ওয়াবারিন ওয়ালা মাদারিন চামড়ার ঘর না ইটের ঘর না অর্থাৎ কুড়ি ঘরও থাকবে না বিল্ডিং বাড়িও থাকবে না সব জায়গায় ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম সব জায়গায় আল্লাহ ইসলামের কালেমা পৌঁছিয়েই দেবেন সুবহানাল্লাহ মুতিম্মু নূরিহি আল্লাহ তার নূর তথা ইসলামকে পরিপূর্ণ করে দিবেন গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিহাদ আল্লাহ রাসূল বলেন বিহাদ সে আজিজিন যারা সম্মানিত তাদের কাছে সম্মানের সাথে তারা দ্বীনকে আঁকড়িয়ে ধরবে আর জুল্লি জালিলিন আর যারা নিকৃষ্ট তাদের ঘাড় ধরে ইসলামের অধীনে আনা হবে সেই দিন একটা মাত্র দিন থাকবে লিয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ গোটা বিশ্বব্যাপী একটা মাত্র আইন থাকবে সেই আইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আইন এই আইনের উপরে কথা বলার মতো কোনো আবু জাহেলের গোষ্ঠী তখন আর বেঁচে থাকবে না আমার কথা না রাসূলের কথা রাসূলের কথা সেই দিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতি অতি দ্রুতই গোটা পৃথিবী হবে ইসলামের পৃথিবী গোটা পৃথিবী হবে ইসলামের পৃথিবী আমেরিকা ব্রিটেন ভারত
ওই যে বার্মা থাইল্যান্ড জাপান জার্মান চীন এই সমস্ত সব সব ইসলাম হয়ে যাবে কি তার আলামত দেখা যাচ্ছে না সূর্য ওঠে যেই লোকগুলো কাফেরদের মুখ দেখে ডুবে যাওয়ার সময় ওই কাফেরের মুখ থেকে অনেক অনেক চেহারা মুসলমানের চেহারা হয়ে যায় অর্থাৎ ইসলাম গ্রহণ করে কি হচ্ছে না ইসলাম গ্রহণ করছে আবার সূর্য ডুবে যায় পরের দিন এসে দেখে কালকে যেই লোকগুলো কাফের দেখে গেছি আমি আজকে উঠে দেখছি তার অনেকেই এখন কি মসজিদ মুখী হয়েছে তারা ইসলাম সুবহান শুরু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তার ওয়াদা বাস্তবায়ন করবে তো আমরা আজকে জুমাতুল বেদা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক আমার সীমানা অতিক্রম করার ইচ্ছা আমার নেই কাজ দেখতে পাচ্ছেন মসজিদে আজকে সূর্য অস্তের পরে সওয়াবের পার্থক্য হবে না হবে না হবে তো আমার কথা না রাসূলের কথা রাসূলের শাওয়াল মাস আসার সাথে সাথে রমজান মাসে যেই টাকাটা বা যেই আমল করলে নফল করলে ফরজ ফরজ করলে সত্তর গুণ এইভাবে যেই মর্যাদা দেওয়া হচ্ছিল এক থালি চাঁদ আকাশে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে ওই ওয়াকার শেষ হয়ে যাবে ওই যে খাতাটা ক্লোজ করে নেওয়া হবে তাই ক্লোজ হওয়ার আগে আমাদের কিছু করা দরকার তো আমি সেই জন্য আজকে শেষ সুযোগ জীবনে এই জুমআতুল বেদা আর কখনো পাবো কিনা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে এই জন্য আমি অনুরোধ করব আপনাদের কাছে আজকে